আল্লাহর ওলি আসে বলে তানবে ডাক দিয়ে বলেন ও মাস্টার সাহেব আমার প্রথম স্টেশনের নাম হলো কবর কথা ঠিক কিনা জোরে বলেন ও টিটি সাহেব দুনিয়ার রেল স্টেশনে রেলগাড়িতে আপনি আমাকে মুক্তি দিয়া দিবেন বারাসাইর বারা ছাড়া আমাকে আপনি পৌঁছাইয়া দিবেন আমার প্রথম গাড়ির নাম হলো কবর যখন কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা আমাকে ধরে ফেলবে তখন আপনার দুনিয়ার কোন টিটি দুনিয়ার কেউ আমাকে রক্ষা করতে পারবে না কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান দুনিয়াতে রক্ষা হয় কিন্তু আখেরাতে কোন রক্ষা কথা ঠিক কিনা এমপি সাহেবের বাকি না এমপি সাহেবের বাতিজা যদি কোনো অপরাধ করে টেলিফোন করলে ওসি সব সাইরা দে কথা ঠিক কিনা জোরে বলেন এটা হলো দুনিয়া কিন্তু আখেরাতে কোনো টেলিফোন কোনো সুপারিশে কাজ হবে না আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবে আল্লাহর খলিল ইব্রাহিম যখন জান্নাতে যাবে আজর ঠাকুর যা ডাক দিয়ে বলবেন আমার ছেলে যাইতেছে আমিও যাব ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর মুসলমান না কাফের জোরে বলেন মুসলমান না কাফের কোন কাফের রে আল্লাহ জান্নাতে যাওয়ার টিকেট দিব অনুমতি দিব আজর ডাক দিয়ে বলবেন আমার সন্তান যাইতেছে আমার ইব্রাহিম যাইতেছে আমিও যাব ফেরেশতারা বলবে এটা আখেরাত এখানে আরেকজনের টিকিট দেখাইয়া পার হইতে পারবা না তোমার ব্যক্তিগত টিকিট আছে কিনা দেখাও কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি গভীর রাত্রি পর্যন্ত এই বেহেশতের বাগানে বসে আছেন ব্যক্তিগত ইমানের টিকিটটাকে মজবুত করার জন্য কথা ঠিক কিনা প্রত্যেক মানুষের ব্যক্তিগত টিকিট লাগবে আজর দিয়া বলবে আমার সন্তানের সাথে আমিও যাব ফেরেশতারা বলবে ন আপনি যাইতে পারবেন না কেন আপনার ব্যক্তিগত কোনো টিকিট নাই ছেলেকে দেখাইয়া বাবা যাইতে পারবে না দুনিয়াতে পারে কথা ঠিক কিনা জোরে বলেন গাজীপুর জেলখানা থেকে উসি প্রদীপ ফালাইতে পারে এটা দুনিয়া আপনাদের জেলখানা থেকে উসি প্রদীপ ফালাইছে না সিনহা হত্যার আসামি যে উসি প্রদীপ কথা বুঝাইতে পারে না আপনাদেরকে দুনিয়ার জেলখানা থেকে ফালাইতে পারে কিন্তু কবরে গেলে যখন ধইরা লইব তখন আর পালানো সম্ভব ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যায় বলবে ছেলে জান্নাতে যাইতেছে আমিও যাব ফেরেশতারা বলবে না তোমার টিকিট নাই হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে ওনার সন্তান কেনান কেনান গিয়ে বলবে আমার বাবা জান্নাতি আমিও যাব ফেরেশতারা বলবে না তোমার ব্যক্তিগত টিকিট লাগবে কথা ঠিক কিনা জোরে বলেন লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর জান্নাতে যাবে লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফের একজন পয়গম্বরের স্ত্রী কাফের লূত আলাইহিস সালামের স্ত্রীকে বলবে আমার স্বামীর সাথে আমিও জান্নাতে যাব ফেরেশতারা বলবে না তোমার ব্যক্তিগত টিকিট নাই কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমানেরা আমাদের পয়গম্বর দু জাহানের সর্দার নবীজি কেও ওনার কিছু বংশের মানুষ যেমন আবু লাহাব আবু জাহল এইগুলা গিয়া বলবে যে বাতিজা মুহাম্মদ তার সাথে আমরা জান্নাতে চলে যাব ফেরেশতারা বলবে যে এটা আখেরাত এখানে কোনো টেলিফোনে কাজ হবে না কথা ঠিক কিনা জোরে বলে ও মুসলমানেরা আল্লাহ মাশা বলে তানবি রহমাতুল্লাহি আলাই বলতেছেন ও মাস্টার সাহেব আমি আমার কবরের মধ্যে কোনো সাহায্যকারী পাব না যেই কবর নিজেই ভ্রমণ করতে হবে
যে কবরের মধ্যে কোনো আপনজন বলতে কেউ যাবে না। দুনিয়ার মধ্যে একজন আপন থাকলে আরেকজন আপন বিপদে পড়লে সাহায্য করে, কিন্তু কবরে কোনো আপনজন যাবে না। কথা ঠিক কিনা বল জোরে বলেন। আল্লাহর পয়গম্বর দু জামানের সরদার বিশ্ব নবী বিবি খাদিজাকে কত ভালোবাসতেন, খাদিজা ও নবীজিকে বড় মহব্বত করতেন। ও মুসলমানেরা, আমরার সমাজের মধ্যেও কিছু লোক আছে নবীরে মহব্বত করে কিন্তু নামাজ পড়ে না, আছে কিনা? নাই। গত কিছুদিন পূর্বে রবিউল আব্বাল মাসের 12 তারিখ গেছে, আমরা দেখছি বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কয়েকজনে মিছিল করছে, নবীর প্রেমে পাগল হয়ে মিছিল করছে, মুখে দাড়ি নাই। কথা বুঝাইতে পারি না আপনাদেরকে, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিছি 12ই রবিউল আব্বাল শুক্রবার কিশোরগঞ্জ আমার মাহফিল দিনের বেলা সকাল 9টার সময় বৈরব বিরিজির এখানে আসার পরে দেখলাম বিশাল বড় এক মিছিল, তারা মিছিল করতেছে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, এই মজলিসের মধ্যে যদি আমরা নবী আগমন করে তাহলে আমরা সবাই হয়ে যাব সাহাবি, বুঝাইতে পারি না আপনাদেরকে কথা। এখানে যদি আমরা নবী আসে আমরা কি? আরো জোরে বলেন। আশুগঞ্জে ব্রিজের পাশে যখন দেখলাম বৈরব ব্রিজের পাশে মিছিলটা হইতেছে, তখন আমি মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ নবী যদি এখানে আইসে থাকে মিছিলকারী যারা সবাই তো সাহাবি। গাড়ির গ্লাসটা নিচু করলাম, তাদের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মুখে দাড়ি নাই, নবীর সাহাবি মুখে দাড়ি নাই, নাউজুবিল্লাহ জোরে কর। এটা এক নাম্বার না দুই নাম্বার, কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের কিরকম অবস্থা ছিল? একজন অন্ধ সাহাবি, অন্ধ চোখে দেখে না, যখন ওই নবীজির দরবারে আসতেন নবীজি ওই অন্ধ সাহাবিটাকে বড় সম্মান করতেন, বড় ইজ্জত করতেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহর পয়গম্বর, আপনার এই অন্ধ সাহাবিটাকে আপনি এত মহব্বত করেন ভালোবাসেন, কারণটা কি? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আমার অন্ধ সাহাবিকে যে আমি মহব্বত করি তার পেছনে একটা ঘটনা আছে। একদিন মক্কা নগরীতে আমি বড় বড় লিডারদেরকে নিয়ে বসাছিলাম, আবু জাহল উতবা সাহেব এরকম মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আমি বসাছিলাম, এমন সময় আমার অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার দরবারে আসছে, আমার কাছ থেকে মাসআলা জানার জন্য, আমার কাছ থেকে দিন শিখার জন্য আসছে। আমি বলছিলাম, আব্দুল্লাহ একটু পরে আইসো, এখন মক্কার বড় বড় লিডাররা আমার কাছে আছে, তুমি তো আমার ভাই, একটু পরে আইসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আমি আব্দুল্লাহকে বলেছি, আব্দুল্লাহ একটু পরে আইসো, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পক্ষে হযরত জিব্রাইলকে কোরআনের আয়াত দিয়া নবীর দরবারে পাঠাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইয়াং আমাদের পয়গম্বরকে বলতেছেন, নবী গো আপনি মনে করতেছেন মক্কার বড় বড় লিডার আপনার কাছে আসছে, ও আমার পয়গম্বর আপনি মনে করতেছেন আবু জাহেল আছে কালিমা পড়বে মুসলমান হবে, ওগো আল্লাহর আমার হাবিব তারা মুসলমান হবে না,
তারা কাফের তাদের দিল বড় গন্ধা তাদের দিলের মধ্যে নাপাকি আছে হাজার হাজার এই কাফিরের চেয়ে আপনার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি আল্লাহর দরবারে প্রিয় জুড়ে বলেন সুবহানাল্লাহ এইগুলা জানুয়া আর আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আপনার এটা মানুষ ও মুসলমানেরা সাহাবী বলা হইতো তাদেরকে যাদের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করত আর আমরার দেশের কিছু লোক আছে নবীর প্রেমে পাগল হয়ে মিছিল করে কিন্তু নবীর সুন্নাত মুখে নাই আর নবীর সুন্নাত মুখে রাখে না বউরে খুশি করবার লাগি বিবিরে খুশি করবার লাগি আর নবীর সুন্নাত মুখে রাখেন না তবে জাইন্না রাখবেন এই বিবি আপনারে শান্তি দিত না গতকালের আগের দিন পত্রিকা পড়ছেন কিনা আপনারা জানি না পত্রিকায় আছে বর্তমান বাংলাদেশের মধ্যে শতকরা 80 জন পুরুষ তাদের স্ত্রীদের হাতে নির্যাতিত হইতেছে আপনাদের এলাকায় মনে এরকম মহিলা নাই আপনাদের এলাকায় এরকম খারাপ মহিলা নাই এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম এলাকায় আছে ও মুসলমান ভাই আগে আমরা শুনতাম নারী নির্যাতন আর এখন শুনি পুরুষ নির্যাতন কথা বুঝাইতাম পারি না আপনাদেরকে এখন আমাদের সমাজের মা বোনদের পাওয়ার এত বাড়ছে বিবাহের পরে স্বামীরে নির্যাতন করে কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান মহিলা আমার আপনার নবী বিশ্ব নবী দুই জাহানের সর্দার আকাশের মতো এই মুরব্বী আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবো কিনা বলেন একজন যুবক আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কিনা একটা কিশোর আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কিনা একটা শিশু বাচ্চা আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কিনা একটা শিশু বাচ্চা আকাশের দিকে তাকাইলে যেমন আকাশ দেখতে পায় একটা কিশোর আকাশের দিকে তাকাইলে যেমন আকাশ দেখতে পায় একটা যুবক আকাশের দিকে তাকাইলে যেমন আকাশ দেখতে পায় একজন মুরব্বী আকাশের দিকে তাকাইলে যেমন আকাশ দেখতে চায় পায় আপনি যে অবস্থায় থাকুন না কেন জমিন থেকে যেমন আকাশ দেখতে পান ঠিক এমনই ভাবে আপনি আমার আপনার নবী বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগীরা ফলো করেন আপনি শিশু আপনার জন্য আদর্শ আছে আপনার কিশোর আপনার জন্য আদর্শ আছে আপনি যুবক আপনার জন্য আদর্শ আছে আপনি বৃদ্ধ আপনার জন্য আদর্শ আছে কথা ঠিক কিনা জুড়ে বলে ও মুসলমান মহিলা ও মুসলমান মা আপনি একজন মহিলা আপনি নবীর জিন্দেগীর দিকে ফলো করেন তখনও দেখবেন আপনি আদর্শ পাইবেন নবী বিবাহ করছিল কিনা প্রথম যে বিবাহ করছিল নবীজির স্ত্রীর নাম কি বলেন সবাই বলেন কষ্ট হইতেছে আপনাদের আর বেশি দেরি করব না ও একটার ভিতর ইনশাআল্লাহ শেষ হইব কারণ আবার ফজরের নামাজের নিয়ত আছে নি ফজরের নামাজের নিয়ত সারা জীবনের ওয়াজ আর এক ওয়াক্তের ফরজ নামাজ সমান হবে না কথা ঠিক কিনা জোরে বলেন এখন আমরা বাংলাদেশে কিছু যুবক আছে আলহামদুলিল্লাহ ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না কথা ঠিক কিনা ও মুসলমান যুবক ভাই মাহফিল থেকে ওয়াদা করো এই মাহফিলে বসে আল্লাহর কাছে তওবা করো কান্নাকাটি করো আল্লাহ যতদিন হায়াত রাখছো নামাজ এক ওয়াক্ত কাজা করো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন একটা পর্যন্ত ওয়াজ করুন শর্ত আছে ফজর নামাজ জামাতের সাথে পড়ুন লাগবো জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহ তুমি তৌফিক দান করো সকলে বলুন আমিন ও ভাই তো যেই কথাটা বলতেছিলাম আমার আপনার নবীও বিবাহ করছিল কথা ঠিক কি না আজকে আমাদের পরিবারগুলোর দিকে তাকাইলে যেমন বোঝা যায় ছোট্ট একটা জাহান্নাম আমার আপনার ঘরটা আমার আপনার পরিবারটা ছোট্ট একটা জাহান্নামের মতো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই ছেলে মেয়ের মধ্যে মিল মহব্বত নাই ছেলে একদিকে মেয়ে আরেক দিকে স্ত্রী আরেক দিকে স্বামী আরেক দিকে এই হলো আমাদের জিন্দেগি কথা ঠিক কিনা জোরে বলেন আমার আপনার নবী দু জাহানের সর্দার প্রথম যেই বিবাহ করছিল নবীজির বয়স 25 কত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যখন নবীজি বিবাহ করছিলেন খাদিজার বয়স আরো জোরে বলেন এক নাম্বার ধনী মক্কা নগরী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীর কয় নাম্বার ধনী ছিলেন তখন এক নাম্বার যখন আমার আপনার নবীকে প্রস্তাব দিয়েছে শেষ পর্যন্ত আবু তালেবের খুতবার মাধ্যমে বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে খাদিজাতুল কুবরা শুনতে পাইতেছে মক্কা নগরীতে সমালোচনার ঝড় উঠছে কি উঠছে সমালোচনা বুঝিননি আপনারা
সমালোচনা বুঝিননি সমালোচনা যারা করে যেমন ফ্রান্সের মেক্রু সে আমরা নবীর সমালোচনা করছে কথা ঠিক কিনা জোরে বলেন তবে আমার বিশ্বাস আমি গরম কথা বলতে জানি না আমার বিশ্বাস ওই ফ্রান্সের মেক্রু বেঈমানের রাজত্ব বেশি দিন টিকবে না কথা ঠিক কিনা জোরে বলেন এখন বর্তমানে ফ্রান্সের অবস্থা তো আপনারা জানেন না তার কারণ কি হলো এই এই জাতীয় ব্যঙ্গ করার কারণ একজন বড় আলেমের জবান থেকে শুনছি এই কারণটা হলো দাওয়াতে তবলিগের মেহনতের কারণে শতকরা ওই এলাকায় 70% মুসলমান হয়ে যাইতেছে যে দেশের মধ্যে শতকরা 70% মুসলমান হয়ে যাইতেছে ক্ষমতা শেষ পর্যন্ত কাদের হাতে আসব এই কারণে ফ্রান্সের বেঈমানের মাথা খারাপ কথা ঠিক কিনা জোরে বলে ও মুসলমানেরা মুসলমানদেরকে দাবানোর জন্য যতই চেষ্টা করুক না কেন মুসলমানের ঈমানের বাতি নিভাইতে পারবে না কেন ওই বাতির জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ কথা ঠিক কিনা জোরে বলেন মুসলমানের ঈমানের বাতির জিম্মাদার কে আল্লাহ আর জোরে বলেন জিম্মাদার কে ও ভাই আপনার আমার ঘরে আগে আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না হারিকেন বা কফি বা ল্যাম্প চিনেন আপনারা কেরোসিন দিয়ে যেগুলা জ্বালানো হয় এইগুলো আগে আমাদের এলাকায় ছিল বিদ্যুৎ ছিল না একটা ফু দিলে মুখ দিয়ে একটা বাতাস দিলে বাতিরে নিভে যেত কথা ঠিক না তো এক বিআই আসে বিয়ের বাড়িতে বেড়াইতে তো গ্রামের বিআই শহরের বিয়ের বাড়িতে বেড়াইতে আসে বিয়ের বাড়িতে বিদ্যুৎ আছে তো এশার নামাজের পরে খানা টানা খায়া বিআই রাত্রে ঘুমাইতে গেছে বাংলা ঘরে যায়া দেখে এনার্জি লাইটটা জ্বলতেছে বিআই তো মনে মনে চিন্তা করলো যে আমার বাড়িতে একটা ফু দিলে 11টা একসাথে নিভে যায় কথা বুঝাইতাম পারি না আমাদের আমার বাড়িতে একটা ফু দিলে 11টা একসাথে নিভে যায় বিআই বাড়ির এই ল্যাম্প এই বাতি মনে ওই ফু দিলে নিভবো খাটের মধ্যে দাঁড়ায়া লাফ মারে আর ফু মারে লাফ মারে আর এইভাবে যখন বিআই লাফালাফি করতেছে ওই ঘর থেকে বিআই লাফালাফির শব্দ শুইনা মনে মনে চিন্তা করতেছে যে আমার বিআই রে জিনে ধরছে কথা ঠিক কিনা জিনে ধরছে মনে কইরা বিআই আর সিবিআই কে দেখার জন্য আয়েশা দেখে বাতি নিবানোর জন্য লাভ আইতেছে বিআই ডাকতে বলতেছেন বিআই তোমার লাফালাফি বন্ধ করো আমার বাড়ির বাতি এটা ফু দিলে নিবে না কথা ঠিক কিনা জোরে বলে ও মুসলমানেরা মুসলমানদের ইমানের বাতি ফ্রান্সের বেঈমান মেক্রু ফু দিলে নিবে না আরো জ্বলবে কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই বাতির হেফাজত করবে কিয়ামত পর্যন্ত দুনিয়া আল্লাহ যতদিন টিকাইয়া রাখবে ততদিন পর্যন্ত এই ইমানের বাতির আল্লাহ হেফাজত করবে কথা ঠিক কিনা তো যেই কথাটা বলতেছিলাম ও মুসলমানেরা আমার আপনার নবী যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করে মা বোনেরা যারা আছেন মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন কারণ আজকে আমাদের সমাজের মহিলারা পুরুষদেরকে স্বামীদেরকে মানতে রাজি না কথা ঠিক কিনা জোরে বলেন যখন বিবাহটা হইল মক্কার কাফেররা সমালোচনা আরম্ভ করল কি সমালোচনা যে খাদিজা এত একটা ধনী মহিলা এক নাম্বার ধনী এই খাদিজা যদি প্রস্তাব করে কোন পুরুষটা রাজি হবে না খাদিজা এই কাজটা কি করলো একটা এল এতিম ছেলেরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম ছেলেরে খাদিজা কিভাবে বিবাহটা করলো নাউজুবিল্লাহ নাই মক্কার কাফেররা এই বলে সমালোচনা করতেছে নবীজির বয়স তখন 25 খাদিজার বয়স খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পাইলেন যে আমার স্বামী কিনিয়া তাদের মাথা খারাপ তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় লিডারদেরকে দাওয়াত করছে মা বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন একটা স্ত্রী তার স্বামীর সাথে কি আচরণ আকাশের মতো আমার আপনার নবীর জিন্দেগি যে থাকায় সেই আকাশ দেখতে পায় কথা ঠিক কিনা আপনি মহিলা থাকান আমার আপনার নবীর জিন্দেগিটার দিকে থাকান বিবিদের সাথে কি আচরণ করছিল আর আজকে আমাদের অবস্থা কি আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজাতুল কুবরা শুনতে পাইল মক্কার কাফেররা এই বলে বলে সমালোচনা করতেছে খাদিজা কেমনে এই কাজটা করলো
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার বেঈমানদেরকে তার বাড়িতে দাওয়াত করলো। মক্কার বেঈমানেরা যখন খাদিজাতুল কুবরার বাড়িতে আসলো, খাদিজাতুল কুবরা তাদেরকে চারটা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? বলতেছে খাদিজা অনেক বুদ্ধিমতী মহিলা ছিলেন। বলতেছে, ও মক্কার লিডারেরা, তোমরা তো সমালোচনা করতেছো, আমি কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এতিম হওয়ার কারণে বিবাহ করলাম? এই তো তোমাদের সমালোচনা। আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। এক নাম্বার প্রশ্ন, ও মক্কার লিডারেরা, আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করলাম, বয়সের দিক দিয়া, কিসের দিক দিয়া, আমার কথা আপনারা বুঝেননি? ও মুসলমানেরা, খাদিজাতুল কুবরা মক্কার লিডারদেরকে এক নাম্বার প্রশ্ন করলো, ও মক্কার লিডারেরা, আমি যে আব্দুল্লাহর বেটাকে বিবাহ করলাম, বয়সের দিক দিয়া আমি ঠকলাম না জিতলাম? বুঝলে জবাব দিয়ে, বয়সের দিক দিয়ে খাদিজা ঠকছে না জিতছে? ঠকা জিতা বুঝেননি? তখন শাস্তলের মালিক বলতেছে, হ্যাঁ বলে ভাইজান, আড়াই হাজার টাকা সার বিল জমাইছেন, ফাঁস দিয়া আড়াই রে বাদ দিয়া দেখেন আপনি কই কাপ চা খাইছেন? কেন সার টাকা চাইলো, সার বিল চাইলো? বেটা গরম হয়ে গেছে নাই? এই জাতীয় লোক আমাদের সমাজে নাই। দোকান থেকে মাল কিনতে পারলে ওই দোকানের সামনে দিয়ে আর আসে না, এই কারণে দোকানের মধ্যে লিখা রাখে নগদ বিক্রি পেটে বাদ বাকি আছে না। একটা কথা কেমনে জানে, মাথায় হাত, কথা ঠিক কিনা? এরকম ভাবে বাকি কিনতে পারলে আর এই দোকানের সামনে এদের যাইতো না। এই হলো আমরার চরিত্র, কথা ঠিক কিনা জুড়ে বলে। ও মুসলমান, সার টাকা কেন চাইলো? সে গরম হয়ে গেছে, আর গরম হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। তিন কারণে মানুষ গরম হয়, কই কারণে? কই কারণে? এক নম্বর কারণ হইলো ধন, টাকা পয়সা বেশি হইলে সহজে মানুষ গরম হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। কথা ঠিক কিনা জুড়ে বলে। দুই নম্বরে জন, জন হইলো বংশ বড়, ছেলে মেয়ে বেশি, এই কারণে একটা গরম আছে। পাঁচটা ছেলে কি খুশি, ও ভাই আল্লাহ তোমারে পাঁচটা ছেলে দিছে, আবার কোন লোক আছে বিবাহ করছে 40 বছর কোনো বাচ্চা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। পাঁচটা ছেলে যে আল্লাহ দিছে, মসজিদে বসে বসে আল্লাহ শুকরিয়া আদায় করো, এই ছেলেগুলোর জন্য নেককার হয়। একটা ছেলে যদি আবা হয় না হয়, পুরাটা ফ্যামিলি ধ্বংস। কথা ঠিক কিনা জোরে বলেন। একটা সন্তান যদি মদ খাওয়ান না হয়, পুরাটা ফ্যামিলি ধ্বংস। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যাদের ছেলে সন্তান বেশি, সতর্ক থাকতে হবে। সন্তানগুলোকে জন্ম দেওয়া যায়, সুশিক্ষা দেওয়া যায় না সন্তানগুলোকে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ভাইয়ের আমার, সন্তানগুলোকে নেককার বানানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, লাগবো যে আল্লাহ সন্তানগুলোরে নেককার বানাও, বাহাদুরি করে নেবেন। সন্তান লইয়া বাহাদুরি করে কুকুর, এটা মানুষের স্বভাব না। সন্তান লইয়া বাহাদুরি করা এটা কুকুরের স্বভাব, মানুষের স্বভাব না। সাখায়া কত টাকা জমাইছে? যখন সার দোকানদারে টাকাটা চাইছে, সে তো গরম, বাজারের ওই পাশে তার এক ছেলেও গরম, পাঁচ ছেলে তো, এক ছেলে গরম, হে পাঞ্জাবির হাত বলতেছে আর বলতেছে, আমার আব্বার কাছে বলে কে টাকা চাইছে? কথা ঠিক না? এমন গরম হইছে বলতেছে, আমরা ছয় ভাই যদি এক লাইনে দাঁড়ায় একটা গ্রামের সাথে আমরা লড়তে পারব। কই ভাই, কই ভাই? আরেক লোকে জিজ্ঞাসা, তোরা দি ফাস ভাই ছয় ভাই হইলে কেমনে? আব্বা সহ। এরকম ভাবে আমরা সমাজের কিছু লোক আছে, ছেলে সন্তান বেশি হইলে একটা অহংকার হয়। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, সন্তান দিছে আল্লাহ, সন্তান বেশি হইলে অহংকার করা এটা মানুষের স্বভাব না, কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুত্তি দেখবেন ফাঁস সাতটা বাচ্চা দে,
এখন রাত্রি প্রায় 1টা বাজে গেছে এখন যদি একটু না হাসা হাসি হয় তাহলে সমস্যা আছে ঘুমে ধরে লাগবে কথা ঠিক কিনা জোরে বলেন তবে সামনে সুখের বাণী পালাইবার ঘটনা আছে শুনবেন নি না যাইবেন গা যাইবেন গা তো না থাকবেন একটা পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন সন্তান নিয়া অহংকার করে তাকাতপুরি করে বাহাদুরি করে কুকুর কথা ঠিক না দেখবেন কুকুরে 7টা 8টা বাচ্চা দেয় কুকুর নি দেখছেন না আপনারা আমাদের গ্রামাঞ্চলে খেরের খের জমা কইরা রাখে বন বন আপনারা কি বলেন খের বা বন চিনেন তো এই বন একত্রিত জমা কইরা রাখে এটা কি বলেন সালা সালা না পালা খের গুলা একত্রিত কইরা পালা বানায় রাখছে এই খের গুলার কাছে কুকুর নিরা বইসা বইসা মুস্কি মুস্কি হাসতাছে আর ছয় সাতটা বাচ্চা খেলাধুলা করতেছে কয়টা বাচ্চা কিভাবে মুস্কি হাসতেছে আরেকটা কুকুর কোত থেকে যে আসছিল আসার পরে ওই ওই ছয়টা বাচ্চা গিয়ে ওইটারে ধরে লইছে একা একটা কুকুর ছয়টা বাচ্চা সাথে পারবো শেষ পর্যন্ত কুকুরের একটা স্বভাব হইল কুকুর যখন হাইরা যায় তাহলে তার লেজ ধরে একবারে নেচা কইরা সে চলে যায় এই কুকুরটা ছয়টা বাচ্চার সাথে না পাইরা লেজ ধরে নেচা কইরা সে চলে যাইতেছে কুকুর নিডা মুস্কি হাসে আর বলে যে আমাদের এলাকাতে আসলে লেজটা গুটাইয়ে হয়ে যাইতি কথা ঠিক কিনা বলেন তো কুকুর নিটা কুকুরটা লেজটা গুটাইয়া চলে গেছে বিকালবেলা আবার এই কুকুরটা এদিক দিয়ে যাইতেছে দেখে সকালবেলা যেই কুকুর নিডা বৈশা বৈশা মুস্কি হাসছিল ছয় সাতটা বাচ্চা ছিল এখন এই কুকুর নাটাই বন বন বনের পাশে বৈশা বৈশা চোখের পানি ছাইরা কান্দে কুকুরটা জিজ্ঞাসা করে সকালবেলা দীক্ষা গেলাম এত হাসি খুশি আর এখন এরকম ভাবে কান্নাকাটি করতেছো কারণ কি ও দুইটা বইরা গেছে গা সিএনজির তলে বাচ্চা কয়টা ছিল ছয়টা ছিল ছয়টার মধ্যে দুইটা গেছে গা বাকি দুইটা পড়ছে আমাদের গ্রাম অঞ্চলে একটা এই আমরা গামলা বলি যেগুলার মধ্যে গরু ছাগল এইগুলারে পানি দেওয়া হয় কি বলেন আপনারা দুইটা সারি না দুইটা পড়ে গেছে গা সারি কুকুরের বাচ্চা দুইটা পড়ছে সিনজির তলে আর দুইটা পড়ছে সারির মধ্যে গামলার মধ্যে আর দুইটারে বাচ্চারা দুইটা বাইরে মেরে নিছে শেষ নেই বাহাদুরি শেষ নেই তাহলে সন্তান বেশি হইলে অহংকার করা এটা মানুষের স্বভাব না কুকুরের স্বভাব কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমানেরা কোন কারণে মানুষ অহংকার করে এক নম্বরে ধন দুই নম্বরে জন তিন নম্বরে ক্ষমতা তিন নম্বরে চেয়ারম্যান হইছে এখন আর গরিব মানুষকে গরিব মনে করে না প্রধানমন্ত্রীর সাথে যদি একটা ছবি উড়াইতে পারে এই ছবি ডাইনা গোর গোরাইয়া মাস্টার বাড়িতে লাগাইবো লাগাই মানুষকে দেখাইবো বলে দেখো আমি কি ছুডু নেতা নাকি কথা ঠিক কিনা জোরে বলে ও মুসলমান অহংকার তাকাব্বুরি করতে নাই বাহাদুরি করতে নাই ক্ষমতার মালিক আরো আস্তে বলেন কে ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ কথা ঠিক কিনা সন্তান দান করে কে ও মুসলমানেরা তো যেই কথাটা বলতেছিলাম মক্কার লিডাররাদেরকে হাজিউল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক নম্বর প্রশ্ন করলেন ও মক্কার লিডাররা আমি যে আব্দুল্লাহর বেটাকে বিবাহ করেছি বয়সের দিক দিয়ে আমি টক্সি না দিচ্ছি মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন খাদিজা বয়সের দিক দিয়ে তুমি জিতছ কারণ হইল তোমার হইছে 40 তোমার স্বামীর আরো জোরে বলেন তখন মক্কার লিডাররা বলতেছেন বয়সের দিক দিয়ে তুমি জিতছ ও মুসলমানেরা আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার লিডাররা দুই নাম্বার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আমি সুন্দরীর দিক দিয়া টক্সি না দিচ্ছি আরো জোরে বলেন আমার আপনার নবী সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন আরো জোরে বলেন হযরত আমেনা আলাইহিস সালাম নবীজি যখন জন্মগ্রহণ করলো আমেনা
আমার নবী ডাক দিলেন ও আমার শ্বশুর আম্মা আমেনার শ্বশুরের নাম ছিল আব্দুল মুত্তালিব কথা ঠিক কিনা জোরে বলেন ও আব্দুল মুত্তালিব ও আমার শ্বশুর আম্মা দেখেন আমি আমেনা জিন্দেগিতে এমন শিশু বাচ্চা কোনদিন দেখি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজটা কইমা গেছে গা সুবহানাল্লাহর আওয়াজ কমত না বাড়ত মোহাম্মতের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার হযরত আমেনা ডাক দিয়ে বলতেছেন আব্বা দেখেন আমার কোলের বাচ্চা আমার শিশু বাচ্চা আমি আমেনা জিন্দেগিতে কোনদিন এমন বাচ্চা দেখি নাই জোরে বলেন সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীজিকে চোখ দিয়ে দেখছে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন আমেনা তুমি তো মক্কা ছাইরা আর কোথাও যায় নাও যাও নাই তুমি তো মক্কা নগরীতে জীবন যাপন করেছো ও আমেনা আমি তায়েব গেছি আমি সিরিয়া গেছি আমি আব্দুল মুত্তালিব ব্যবসা করার জন্য মদিনা গেছি বিভিন্ন জায়গা আমি ভ্রমণ করেছি ও আমেনা এরকম সুন্দর আমি আমি আব্দুল মুত্তালিব জিন্দেগিতে কোনদিন দেখি নাই ও মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল এবার তুমি যাও তুমি গিয়া বলো জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হইতাছে কষ্ট হইতাছে দোয়া কইরালাম হযরত জিব্রাইল নবীর দরবারে আমেনার সামনে আয়েশা ডাক দিয়ে বলতেছেন খাজা আব্দুল মুত্তালিব তুমি মক্কা গেছো মদিনা গেছো এর বাহিরে আর কোথাও যাই না যাও নাই ও খাজা আব্দুল মুত্তালিব আমি জিব্রাইল 600 নূরের পাখা আল্লাহ আমাকে দান করেছে একটা পাখা উপর থেকে নিচের দিকে নামাইলে আমি জিব্রাইল 500 বছরের রাস্তা যাইতে পারি আমি জিব্রাইল কয়েকবারই পুরো পৃথিবী ভ্রমণ করেছি ও খাজা আব্দুল মুত্তালিব আমি আল্লাহর কসম করে বলতেছি এমন সুন্দর বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না আমেনা বলছে আমেনার কথা খাজা আব্দুল মুত্তালিব বলছে খাজা আব্দুল মুত্তালিবের কথা সাথে সাথে জিব্রাইল বলছে জিব্রাইলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল তাহলে তুমি শোনো তোমরা শোনো আমার কথা জোরে বলেন সুবহানাল্লাহ কার কথা ও জিব্রাইল এখন আমি আল্লাহ তাআলার কথা শুনো আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও জিব্রাইল জিব্রাইল রে আমি আল্লাহ তো সব কিছু বানাইছি আমি আল্লাহ তো পৃথিবী বানাইছি পৃথিবীর মানুষ বানাইছি সব কিছু বানাইছি ওরে জিব্রাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর মতো সেকেন্ড কোন কপি বানাই নাই জোরে বলুন সুবহানাল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায় সেই মানুষ সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত লিডারেরা
সুন্দরের দিক দিয়ে আমি টক্সিনা জিতছি জোরে বলেন মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন খাদিজা সুন্দরের দিক দিয়েও টিকটকস জিতছো তুমি কারণ তোমার স্বামীর মতো এমন সুন্দর মানুষ আমরা জিন্দেগিতে দেখি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি একটু সুন্দর হই আমাদের মধ্যে অনেক যুবক আছে সুন্দর আছে না দাড়িটা শেভ কইরা মুখটারে একবারে মেকরুর মতন বানায়া তখন রাস্তার কিনারায় দাঁড়াইয়া ফেস মোবাইলে সেলফি উড়া কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান যুবক তোমার চেহারাটারে সুন্দর বানাইয়া বা বানাইছে কে আরো জোরে বলেন আল্লাহ যে তোমার এত সুন্দর কইরা বানাইছে তুমি রাস্তার কিনারায় দাঁড়াইয়া ফুল গাছের মধ্যে দইরা সেলফি তুলে ফেসবুকে ছাড়তো কথা ঠিক কিনা জোরে বলেন ফেসবুকে ছাড়তো এই নিউতে সারে মেয়েরা দীক্ষা কইব ছেলেটা তো খুব সুন্দর কথা ঠিক কিনা জোরে বলেন ওরে আল্লাহ তুমি জানিয়া রাখো তোমার সুন্দর তো কোনো সুন্দর না জান্নাতে যাওয়ার তোমায় আমার আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া তোমারে ঢুকাইব সুবহানাল্লাহ ও মুসলমান যুবক আজকে একটু চেহারাটা সুন্দর হওয়ার কারণে তুমি খালি লাইক পাইতেছো আর অফার পাইতেছো জানিয়া রাখবা এই লাইক এই অফার তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে কথা ঠিক কিনা জোরে বলেন এই জন্য মুসলমান যুবকেরা যতই সুন্দর পৃথিবীতে হোক না কেন আমার আপনার নবীর উপরে কোনো সুন্দর আল্লাহ বানাই নাই কথা ঠিক কিনা জোরে বলেন মক্কার লিডাররা বলতেছেন খাদিজা ও খাদিজা তুমি সুন্দরের দিক দিয়েও দিচ্ছ হযরত খাদিজা প্রশ্ন করতেছেন ও মক্কার লিডারেরা বংশের দিক দিয়ে আমি টক্সিনা জিতছি আমার আপনার নবীর বংশের নাম কি সদ্রি বংশ খান বংশ জুরে বলেন নবীর বংশের নাম কি আল্লাহর ফেরেশতা জিব্রাইল নবীকে পাঠানোর আগে সিরতের কিতাবে আসছে পুরো দুনিয়া ভ্রমণ করছে কুরাইশের উপরে কোনো বংশ আল্লাহ বানাই নাই জুরে বলেন সুবহানাল্লাহ খাদিজাতুল কুমরা ডাক দিয়ে বলতেছেন মক্কার লিডারেরা আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিবাহ করছি তাকে বংশের দিক দিয়ে টক্সিনা জিতছি মক্কার লিডাররা বলতেছেন খাদিজা বংশের দিক দিয়েও তুমি জিতছো কারণ বিবাহ শাদীর মধ্যে বংশের একটা ব্যবহার সেবার আছে আছে কিনা নাই আমাদের সংসারে আজকে শান্তি নাই তার কারণ হইলো আমরা তো মেয়ের বাপের টাকা দিকা বিয়া করি মোটর সাইকেল বিয়া করে টেলিভিশন বিয়া করে যার কারণে সংসারে কোনো শান্তি না ও মুসলমানেরা মেয়ের বাবার টাকা দিকা বিবাহ করলে অশান্তি আসবে মেয়ের দিনদারি দিকা বিয়া করো মেয়েটা পর্দাশিলা কিনা মেয়েটা নামাজি কিনা মেয়েটা আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো কিনা দিনদারি দিকা বিবাহ করো ওই দিনদার মেয়ে ঘরে আনলে আসমান থেকে রহমত নাজিল হইবে টাকা দিকা বিবাহ করি আমরা যার কারণে অশান্তি কথা ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ এক মেয়ের বাবা এখন তো যৌতুক সারা বিয়া শাদি হয় না যৌতুক হালাল না হারাম আরো আস্তে বলেন হালাল না হারাম এই হারামটা বলতে কি লজ্জা লাগে নাকি ও মুসলমান আল্লাহর বান্দা শুকুরের গোশত খাওয়া যেমন হারাম কন্যা পক্ষ থেকে জোর কইরা জবরদস্তি কইরা টাকা এরকম ভাবে দাবি কইরা আনা হারাম কথা ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ আপনি সওয়াল করছেন না প্রশ্ন করছেন না সওয়ালের বানও করছেন না আপনার বিয়াই খুশি হয়ে আপনারে দিছে জায়েজ হাদিয়া সুন্নত কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমানেরা আমরা সমাজে তো ছেলের বাপে এমন ভাবে হা করে একবার টেলিভিশন দিছে মুখে এরপরও হা মুখ কথা ঠিক না আর একবার মোটরসাইকেল দিছে এরপরও মুখ আজাইতে পারে না কথা ঠিক কিনা আজকে আমরা সমাজের যেই ঘরের মধ্যে কন্যা সন্তান আছে কন্যার বাবার মাথা বড় খারাপ কেন মেয়ে বিবাহ দিতে যৌতুক লাগে কথা ঠিক কিনা হালাল না হারাম আরো জোরে বলেন মেয়ের দিনদারি দীক্ষা বিবাহ করব যৌতুক নিয়ে বিয়া করলে শান্তি আসবে না সমাজে যৌতুক প্রথা এগুলা ইহুদি নাসারা হিন্দুদের প্রথা এগুলা সমাজ থেকে বিতাড়িত করতে হবে কথা ঠিক কিনা জোরে বলেন আর যৌতুক প্রথা বাড়ার কারণ আছে যৌতুক সমাজে বাড়ছে বেফরদা নারীর কারণে যে জিনিস সস্তায় পাওয়া যায় এই জিনিস কেউ দাম দিয়া কিনে না কথা বুঝাইতাম পারি না আপনাদের এক লোক বাজারে কলা নিয়ে গেছে বাজারে গেছে আর আইছে কলা বিক্রি হয়ে গেছে
বালু কলা সরবি কলা তো স্ত্রী বলতেছে মাশাআল্লাহ বাজারও গেছে না নাইছেন কলা বিক্রি করে লাইছেন আগামী কাল কলা সুলাইয়া দিমু আর তাড়াতাড়ি বিক্রি পরের দিন কলা সুলাইয়া বাজারে নিয়ে গেছে তাড়াতাড়ি বিক্রি হইব তো গড়গড়িয়া মাস্টার বাড়ির কেউ কিনবো শেষ পর্যন্ত কলা বিক্রি করতে পারে নাই সারা দিন এই সুলা কলা এ থলের মধ্যে লইয়া বইসা সারা দিন বাজারে বইসা রইছে শেষ পর্যন্ত মাছি ধরছে দুর্গন্ধ ছড়ছে এখন কলা ওয়ালা এখন বিপুল বিপদে পড়ছে এখনো তো একটা মহিলা ফালানোর জায়গা আছে ওই বাজারের পাশে কোনো মহিলা ফালানোর জায়গাও নাই কলা কুতো ফালাই তো পারে নাই এমন বিপদ কলার বুজা মাথায় লইয়া গান গা ও ভাই কে আছো আমার কলার খরিদদার কলার পিছনে আছে এক টাকা কইরা পুরস্কার কলাও দিমু কলাও দেব বুঝেন না আপনারা গো ও ভাই কে আছো আমার কলার খরিদদার কলার পিছনে আছে এক টাকা কইরা পুরস্কার মাস্টার বাড়ির কয়েকটা যুবক আছেন চালাক তারা বলতেছে কলাও দিব টাকাও দিব এই জাতির কলা বিক্রেতা তো জীবনেও দেখছি না তারা কলা কিন্তু গেছে গিয়া দেখে পোসা অসুবিধা নাই পোসা হইলে ডিল মেরে ফালাই দিমু টাকাটা পকেটে তোর ও ভাই এই যুবকরা কলা কিনছে কলার লোভে না টাকার লোভে আরো জোরে বলেন ও মুসলমান ও বেপর্দা মহিলারা তোমরা শুনিয়া রাখো বেপর্দা নারী লইয়া ওই বেপর্দা মহিলা লইয়া ওই মহিলার বাবাও পড়ছে বিপদে এখন মেয়ের বাবা বেপর্দা মেয়ের বাবা গান গাই ও ভাই কে আছো আমার মেয়ের খরিদদার মেয়ের পিছনে আছে একটা হুন্ডার পুরস্কার কথা ঠিক কিনা জোরে বলেন তখন যুবক বিবাহ করে হুন্ডারের লোভে মেয়ের আসক্ত হয়ে বিবাহ করে না স্ত্রীর প্রেমিক হয়ে বিবাহ করে না কথা ঠিক কিনা বলেন যে যুবক হুন্ডারের লোভে বিবাহ করে ওই যুবকের সংসারে কিয়ামতের আগে শান্তি আসতে পারে না কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান যুবক ও মুসলমান মা বোনেরা এই জন্য পর্দার ভিতরে ঢুকেন দেখবেন যৌতুক সারা পর্দা করলে আল্লাহ তাআলা হরিণ দেখবার লাগে সবাই আসে কিন্তু ফাঁড়া বা এই জাতীয় দুর্গন্ধময় জিনিস দেখার জন্য কেউ আসে না কেন হরিণ সচরাচর পাওয়া যায় না ও মুসলমান মা বোনেরা আজকে দর্শিতা হইতেছেন আপনারা লাঞ্ছিত হইতেছেন আমরা চাই না আমাদের সমাজের মা বোনেরা দর্শিত হোক এটা আমরা চাই না কথা ঠিক কিনা জোরে বলেন যারা নারীদেরকে দর্শন করতেছে তারা মানুষ না তারা হাইওয়ানের চেয়ে আরো নিকৃষ্ট কথা ঠিক কিনা জোরে বলে এই জন্য ভাইরা আমার মা বোনেরা যারা আছেন আপনারা দর্শন থেকে বাঁচতে চাইলে পর্দার ভিতরে ঢুকুন লাগবো এছাড়া কোনো পথ নাই আইন করতে পারবো এক বেটা সুটকে কিন না আইন না বিড়ালের সাথে আইন করছিল বাজার থেকে সুটকে কিন না আইন না আইন করছে বিড়াল আমি তোমারও মালিক সুটকিরও মালিক তোমার সাবধান কইরা দিলাম যদি তুমি সুটকি খাও 14 বছরের জেল ক বছরের জেল 14 বছরের জেল তখন বিড়ালে এ মনে মনে চিন্তা করো ঠিক আছে রাত্রি হোক রাত্রি হইছে আলহামদুলিল্লাহ বিড়ালও নাই সুটকিও নাই সুটকির মালিক সকালবেলা ঘুম থেকে উইটা দেখে বিড়ালও নাই তখন হাতে একটা বেত নিছে নিয়া হাঁটতেছে আর ঘুরতেছে আর বলতেছে বিড়াল পরে পাইলে 14 বছরের জেল দিব গরের স্ত্রী আছেন বড় হ্যাঁ বুদ্ধিমতি সে বলতেছে বিড়ালের সাথে আজকে এইভাবে রাখ লাগছেন কেন ও বিড়ালে আমার সুটকি খাইছে ও বিড়াল যে সুটকি খাইছে সুটকির যে ইয়াটা ছিল পাত্রটা ছিল এটার ডাক না দিয়া ডাকছিলেন নি লোকটা বলতেছে না সুটকির পাতিলটা তো আমি ডাকি নাই তখন স্ত্রী বলতেছে সুটকির পাতিল না ডাকার কারণে বিড়াল সুটকি খাওয়ার কারণে যদি তার 14 বছরের জেল হয়ে থাকে আর এই পাতিল ধরে না ডাকার কারণে আমনের জেল 2.5 বছর কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমানেরা আজকে আমাদের সমাজের নারীরা এইভাবে দর্শিতা লাঞ্ছিতা হোক এটা আমাদের আমরা চাই না কারণ ওই নারীর ঘর থেকে আব্দুল কাদের জিলানী আসবে ওই নারীর ঘর থেকে বড় বড় আল্লাহর ওলি আসবে ওই নারীর ঘর থেকে আহমদ ছবি আসবে ওই নারীর ঘর থেকে কিয়ামত পর্যন্ত নেককার দুনিয়াতে আসবে নবী রাসূল আসবে না সাহাবায়ে কেরাম আসবে না কিন্তু নেককার কিয়ামত পর্যন্ত জমিনে পয়দা হবে আর নেককার সন্তান পয়দা হয় এই জাতীয় দারু সুন্নাহ মাদ্রাসা থেকে কথা ঠিক কিনা জোরে বলে আমর সুফি সাহেব আল্লাহর ওলি আমর সুফি রহমাতুল্লাহি আলাই উনি জন্মগ্রহণ করার পরে মাদ্রাসায় পুরা আমর সুফি হইছে পুরো পৃথিবী উনার পিছনে ঘুরছে কথা ঠিক কিনা জোরে বলে ঠিক এমনি ভাবে আজকে আপনাদের দারু সুন্নাহ মাদ্রাসার ছোট্ট ছাত্র এই ছেলেটা বড় হয়ে আমর সুফি হইতে পারে কথা ঠিক কিনা জোরে বলেন তাহলে
এই মাদ্রাসাগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে কি হবে না মাদ্রাসা শিক্ষাটা নিয়ে আপনি একটু চিন্তা করেন আমি কয়েক মিনিটে বলতেছি একটু চিন্তা যদি করেন আমাদের বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাইছি কিছু বেদিন বেঈমান অনেক চেষ্টা করছে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছে তোরা মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চাইছস করোনা দিয়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমি বন্ধ করে দেব শুধু মাদ্রাসা চলবে সুবহানাল্লাহ জোরে করে এখন করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ একমাত্র কওমি মাদ্রাসা হেফজখানা নুরানি মাদ্রাসা খোলা আল্লাহ বেঈমানগুলারে দেখায়া দিছে তোরা সাসলি মাদ্রাসা বন্ধ করতে আর আমি আল্লাহ সব বন্ধ করে এইটারে জারি করে দিছি কথা ঠিক কিনা জোরে বলেন তো যেই কথাটা বলতেছিলাম ও মুসলমানেরা একটার উপরে বাইজে গেছে আলোচনা এক লম্বা হয়ে শেষ করে নিয়েছি 5 মিনিটের ভিতরে কষ্ট নেন না আপনারা বুঝছি আপনাদের কষ্ট হইতাছে একটু জোরে জবান খুলে মহব্বতে বলেন আল্লাহু আকবার আজকের এই মাহফিলে এমন একটা আওয়াজ হইছে না এমন জোরে একটা আওয়াজ দিবেন পারবেন নি গলাটা কাশি দেন আসলে এটা মুসলমানের ইমানি আওয়াজ এইগুলা গিয়া মেকরুর দিলে লাগবো কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন তো যেই কথাটা বলতেছিলাম ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি যখনই বিবাহ করবেন যৌতুক ছাড়া দেখবেন মেয়েটা নেককার কিনা তখনই সংসারে শান্তি আসবে কথা ঠিক কিনা জোরে বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার কাফেরদেরকে না কইরা প্রশ্ন করছিল এক নম্বর প্রশ্ন বলতে পারবেন না আপনারা কি বলেনছেন দেখি এক নম্বর প্রশ্নটা বয়সের দিক দিয়ে আমি টক্সি না জিতছি মক্কার লিডাররা বলতেছেন জিতছো খাদিজা দুই নাম্বার প্রশ্ন করলো সুন্দরের দিক দিয়ে আমি টক্সি না জিতছি তারা কি বলছে তিন নাম্বার প্রশ্ন করলো বংশের দিক দিয়ে আমি টক্সি না জিতছি মক্কার লিডাররা কি বললো চার নম্বরে খাদিজুল কুবরা বলতেছেন চরিত্রের দিক দিয়ে আমি টক্সি না জিতছি সুবহানাল্লাহ চরিত্র কি বলেন চরিত্র বলেন সবাই বলেন আল্লাহু আকবার একটা মানুষের সবচেয়ে দামি জিনিসের নাম হলো চরিত্র দেখবেন মিছিল করে আমরা চেয়ারম্যান মেম্বারে মিছিল করি না আমার ভাই তোমার ভাই আম্বর আলী ভাই আম্বর আলী ভাই আম্বর আলী ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক তো কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান মেম্বার চেয়ারম্যানের মিছিলের সময় চরিত্র নিয়ে মিছিল করি কারণ একটা মানুষের সবচেয়ে দামি সম্পদ হলো চরিত্র কথা ঠিক কিনা আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলছে জুড়ে বলেন কে বলছে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র কথা ঠিক কিনা ও মুসলমানের এক একটা নিয়ে আলোচনা করলে রাত্রি শেষ হইব নবীর চরিত্রের আলোচনা শেষ হবে না ও মুসলমান খাদিজাতুল কুবরা যখন প্রশ্ন করলো ও মক্কার লিডারেরা চরিত্রের দিক দিয়া আমি টক্সি না দিচ্ছি মক্কার লিডার না টাটি বলতেছেন খাদিজা চরিত্রের দিক দিয়া তুমি জিতছ কারণ তোমার স্বামী আল আমিন জোরে বলেন সুবা জিতছে আরো জোরে বলেন খাদিজা তাদেরকে বলতেছে বয়সের দিক দিয়েও জিতছি সুন্দরের দিক দিয়েও বংশের দিক দিয়েও জিতছি চরিত্রের দিক দিয়েও জিতছি টক্সি কোন দিক দিয়া মক্কার কাফেররা বলতেছে তোমার স্বামীর টাকা নাই কি নাই কি নাই আসলে তো আমরা নবীর টাকা নাই খাদিজা তাদেরকে জিজ্ঞাসা করলো আমার আসিনি সুবহানাল্লাহ কন্যা ও মুসলমান মাগুনের একটা স্বামী একটা স্ত্রী তাদের জিন্দেগিটা কিরকম ছিল এই কথাটা বোঝানোর জন্য এই ঘটনাটা এনে আনছি আজকে আমাদের সমাজের মহিলারা স্টার জলসার জি বাংলা দীক্ষা স্বামীরে বাড়ির কর্মচারীর থেকে আরো নিকৃষ্ট মনে করে আপনাদের এলাকার কথা বলতেছি ও মুসলমান মহিলা না দেখেন খাদিজা কিরকম ছিল আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর দু জাহানের সর্দারের টাকা পয়সা ছিল না খাদিজা মক্কার লিডারদেরকে বলতেছে ও মক্কার লিডারেরা আমার আমার স্বামীর টাকা নাই আমার আসেনি শুধু আছে মক্কার লিডাররা বলতেছেন খাদিজা তুমি তো মক্কা নগরীর এক নম্বর ধনাঢ্য মহিলা সুবহানাল্লাহ খাদিজা বলতেছে আমি যদি আমার টাকা কাউরে হাদিয়া দেয়ালাই তোমার কোনো সমস্যা আছে সুবহানাল্লাহ খাদিজা কি বলতেছে আমি যদি আমার টাকা পয়সা মাল সম্পত্তি কাউরে হাদিয়া দিয়ে দেই তোমার কোনো সমস্যা আছে
মক্কার লিডাররা বলতেছে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে খাদিজাতুল কুবরা বলতেছেন তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি খাদিজা ঘোষণা করতেছি আমার যত সহায় সম্পত্তি মাল যা কিছু আছে আমি খাদিজা সহ আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মুহূর্তে হাদিয়া দিয়া মক্কার এক নম্বর ধনী বানাই দিলাম। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী কথা ঠিক না? মক্কার লিডাররা বলতেছে খাদিজা দাওয়াত কইরা না দি জুতা দা বাইরাইতাছো, দাওয়াত কইরা আনছো খানা খাওয়াই তা এখন দি জুতা দিয়া বাইরাইতাছো। খাদিজা বলতেছে আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে কটাক্ষ কইরা কথা বলবে এইগুলার কপালে জুতার বাড়ি হই। কথা ঠিক কিনা জোরে বলেন। ও পাঁচের বেঈমান শুনিয়া রাখো, মক্কার বড় বড় লিডাররা খাদিজার জুতার মারি খাইছে, শুনিয়া রাখো তোমার কপালেও মেক্রুর কপালেও মুসলমানদের বালা জুতা না সিরা জুতার বাড়ি সামনে আছে। কথা ঠিক কিনা জোরে বলে। এই জন্য ভাইরা আমার, ও মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর দু জাহানের সর্দারের জিন্দেগিটা যদি কোনো স্ত্রী ভুলু করে তাহলে তার সংসারটা সুখের হবে শান্তির হবে, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বইলা যায়। আর স্বামীরাও এরকম ছিল, আপনারা যারা পুরুষ আছেন, আমরা সমাজে কিছু পুরুষ আছে শুধু বউ মারে, শুধু মহিলাদের দোষ, পুরুষের কোনো দোষ না, নাই দোষ, বাজারও রাস্তাঘাটে কারোর সাথে মারে না, বাড়ির গিয়া বউর সাথে মারে, কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান বিবি রে প্রহার করা নিজের শরীরে নিজে আঘাত করার সমতুল, বিবি তো আপনার শরীরের অংশ, কথা ঠিক না? আপনাদের গড়গড়িয়া মাস্টার বাড়িতে বসে যদি কেউ নিজের শরীরে নিজে আঘাত করে কি বলবেন আপনারা? আরো জোরে কোন? তাহলে আমরা সমাজের যারা বউ মারে এরাও ভাগো। আজকে মহিলারা কিন্তু হুজুর ইউ আলটা ভালো করে কইরা দেবে, বিবিদেরকে প্রহার করবেন না, মারামারি করবেন না, বুঝায় সমঝায় যে সংসারটা সুখের হয় এটাই সংসার, কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, আল্লাহ তো বানাইছে বাঁকা হাড্ডি দিয়া, কথা বলবো বাঁকা বাঁকা, আপনি তো পুরুষ, আপনি মারে এক দৃষ্টিতে বুঝাইবেন, বিবিরে আরেক দৃষ্টিতে বুঝাইবেন। বাড়িতে আসার পরে আপনার মা গিয়া বলবে, আপনার বিবি গিয়া বলবে, তোমার মা এই করছে, তোমার মা সেই করছে, বিবির কথা শুনে গিয়া মারে, বকাবকি করা যাবে না, কথা ঠিক কিনা জোরে বলেন? আবার মার কথা শুনে বিবিরে বকাবকি করা, আপনি পুরুষ দুইজনরে দুই রকমের বুঝ দিবেন, বিবিরে বলবেন আরে টেনশন করুন মা কদিন বাজব, কথা ঠিক কিনা জোরে বলেন? বিবিরে বলবেন টেনশন করুন আমার মা বুড়া মানুষ কয়েলাইছে এটা নিয়ে কষ্ট নিও না, কয়দিন বাজব, এরপরে তো আমরা দুই সংসার, কথা ঠিক না? স্ত্রী মনে করবো আমার স্বামী ঠিক আছে আমার পক্ষে আছে, মার কাছে যাওয়ার পরে মা যখন স্ত্রীর বিরুদ্ধে বলবে তখন মারে বলবেন আম্মা এক গাছের চামড়া আরেক গাছে লাগে না, কথা ঠিক কিনা জোরে বলে? তখন মা বলবে না আমার ছেলে আমার পক্ষে আছে, কথা ঠিক কিনা জোরে বলে? তখনই আপনার সংসারে শান্তি আসবে। ও মুসলমানেরা, স্ত্রীর কথা শুই না মারে কষ্ট দিলেন, মার কথা শুই না। গতকাল ফেসবুকের মধ্যে একটা খবর পড়া পুরো ভাল লাগছে, এই খবরটা হইলো এক ছেলে মার কাছে একটা চিঠি লিখছে, ছোট্ট বাচ্চা ওই মার কাছে চিঠি লিখছে, আম্মা সকালবেলা ঘুম থেকে উঠেছে দরজা খুলুম দিতেইব 10 টাকা, সকালবেলা ঘুম থেকে উঠেছে আপনাদের জন্য খাবারের পানি টিউবওয়েল থেকে আনুন দিতেইব 10 টাকা, সকালবেলা ঘুম থেকে উঠেছে বাজার থেকে ব্যাগ বইরা বাজার কইরা নিয়ে আসমু দিতেইব 30 টাকা, কত হইছে? আমার ছোট ভাই কাঁদলে আমার বাইরে যে কুলে নিমু দিতেইব 10 টাকা, এইভাবে এ ছোট্ট বাচ্চা তো বাড়িতে যত কাজ করে প্রত্যেকটা কাজের একটা ডিমান্ড লাগাইছে, মা সিঁড়িটা কইরা মার একটা চিঠি লেখছে, বাবা শুনো তুমি যখন 10 মাস 10 দিন আমার পেটে ছিলা, 10 মাস 10 দিন তোমাকে বহন করছি বিনা পয়সায়, কথা ঠিক কিনা জুড়ে বলেন? মা লিখতেছে বাবা যখন 10 মাস 10 দিন আমার গর্ভে ছিলা তোমাকে 10 মাস 10 দিন ওই বোঝাটা বহন করছি বিনা পয়সায়, যখন তুমি দুনিয়াতে আসছিলা প্রসব বেদনার কষ্ট যে কত কষ্ট দুনিয়ার কোনো পুরুষ বুঝতে পারবে না, এই বেদনাটা সহ্য করছিলাম বিনা পয়সায়, বাবা তুমি যখন দুনিয়াতে আসছিলা তোমাকে 2.5 বছর দুধ পান করেছিলাম বিনা পয়সায়, বাবা তুমি যখন দুনিয়াতে আসছিলা বাথরুম কইরা দিতা বিছানাই তোমাকে আমি পরিষ্কার করতাম বিনা পয়সায়, বাবা তুমি যখন হাঁটতে পারতে না আমার হাতের আঙ্গুলে ধইরা ধইরা তোমাকে হাঁটাইতাম বিনা পয়সায়, বাবা তুমি যখন স্কুলে যাইতে পারতে না তোমাকে স্কুলে নিয়ে যাইতাম বিনা পয়সায়, বাবা স্কুলে শিক্ষকই পড়া দিয়া দিছে বাড়িতে পড়া শিখতে পারো নাই আমি তোমাকে টিউশনই করছি বিনা পয়সায়,
কথা ঠিক কিনা জুরে বলেন এই হিস্ট্রি যখন মালিককে দিছে এই সিটির নিচে দিয়া ছেলে দুইটা চোখ দিয়া পানি ছাড়া বলে আম্মা তোমার এই ঋণ আমি জীবন দিয়া ওষুধ করতে পারবো না কথা ঠিক কিনা জুরে বলেন ও মুসলমান যুবক এই জন্য বউর কথা শুই না মাকে কষ্ট দেওয়া মার কথা শুই না বউরকে অত্যাচার করা এটা কোন পুরুষের কাজ হইতে পারে না এটা কা পুরুষের কাজ বিবিদেরকে মারামারি কইরেন না বুঝায়া সমঝায়া চালানোর চেষ্টা করবেন তখনই দেখবেন সংসারে শান্তি আসছে কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান মা বোনেরা স্বামীদেরকে একটু সম্মানের সুযোগে দেখবেন একটু সম্মান করবেন আল্লাহু আকবার খাদিজাতুল হাজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন শেষ কথা শেষ আর ওইটির না কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির সাথে কথা বলতেছে এমন সময় পয়গম্বর বলতেছেন আয়েশা এখন তুমি আমার কাছে যা চাইবা তাই দিবি সুবহানাল্লাহ নাই কথাটা মনে হয় বুঝতে পারছেন না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বসা নবীজি খুশি হইয়া বিবিরে বলতেছে আয়েশা এখন তুমি যা চাও তাই দিব সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টেনশনে পড়ে গেছে চাইবো কি আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই আপনার কাছে আমি কি চাইবো কারো সাথে কি পরামর্শ করতে পারবো আপনি যদি আজকে গরু গিয়ে আপনার বিবিরে বলেন কি চাও বিবি কইব গড়গড়িয়া মাস্টার বাড়ির যে দোকানটা আছে এটা আমার নামে লিখা ঠিক কথা ঠিক কিনা জোরে বলেন আমরার দেশের বিবিরা আমরা হয়তো কোনো মহিলা চাইবো যে 10 ভরি স্বর্ণ দিয়ে একটা নেকলেস বানাই দিও আমাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি চাইবো আমি কি কারোর সাথে পরামর্শ করতে পারবো আল্লাহর পয়গম্বর বললেন আয়েশা অবশ্যই পরামর্শ করতে পারবো পরামর্শ কইরা আসছে নবীজিকে জিজ্ঞাসা করতেছেন নবীজি বলতেছেন আয়েশা কি চাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিছুই চাই না দুনিয়ার কোনো কিছুই চাই না মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে আপনার একটা গোপন কথা হইছিল ওই কথাটাই আল্লাহ আপনাকে কি বলছিল ওই কথাটা আমি আপনার কাছ থেকে জানতে চাই সুবহানাল্লাহ জোরে কর আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলতেছেন আয়েশা গোপন কথা যদি বইলা ফলাই তাহলে তোর গোপন থাকে না আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদা দিবেন আমাকে আমি যা চাই তাই দিবেন আল্লাহর সাথে যে আপনার গোপন কথাটা বলছিল এই কথাটা এখন আমাকে শুনেন আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলতেছেন আয়েশা এই কথাটা তোমারে শিখাই দিছে কেডা আমার আবু বকর ছাড়া এই কথা তোমাকে আর কেউ শিখাই নাই সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছেন নবী গো জানতে চাই আমার আল্লাহ আপনার সঙ্গে মেরাজের রাত্রিতে যে গোপন কথা বলছিল কি বলছিল আল্লাহর নবী স্ত্রী যখন নবীজিকে প্রশ্ন করল নবীজি ডাক দিয়ে বলতেছেন আয়েশা আল্লাহর একটা গোপন কথা যেই কথাটা আমি এখন পর্যন্ত কারো কাছে বলি নাই ওই কথাটা হলো আমার আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে পয়গম্বর দুনিয়ার কোন আমার বান্দা যদি অন্য কোন বান্দারে কষ্ট না দেই কি না দেই দিলে যদি কষ্ট না দেই ও আমার পয়গম্বর আমার কোন বান্দা যদি আরেকজন বান্দার দিলের মধ্যে কষ্ট না দেই নবী গো আপনার মাধ্যমে আমি জানাইয়া দিতেছি এমন কোন বান্দা যদি এই আমলটা করতে পারে আরেকজনের দিলে কষ্ট দেই নাই আমি আমার বান্দাটাকে মরণের পরে সুজা জান্নাতের মেহমান বানাইয়া দেব সাবধান কারো দিলে কষ্ট দিয়েন না বিবিরে গালি দিলে বিবির দিলে কষ্ট লাগবে কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমানেরা এই জন্য স্বামী স্ত্রী আমরা যারা আছি আমরা যদি পয়গম্বরের জিন্দেগিটা ফলো করি তাহলে তো আমাদের সমাজটা আমাদের পরিবারটা শান্তির হবে কথা ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পয়গম্বরের জিন্দেগি যদি ফলো করতে পারি রেলগাড়ি চলে কয়টা শিখ দিয়া মনে আসেনি দুনিয়ার রেলগাড়ি যদি দুইটা শিখ দিয়া চলে ওই রেলগাড়িটা তার গন্তব্য গিয়া পৌঁছতে পারে আল্লাহ আমার তিলাওয়াত কে তো আয়াতে আমার আল্লাহ বলতেছেন ও আমার বান্দা বান্দি ওয়া মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল তোমরা যদি দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও তোমাদের জন্য দুইটা শিখ একটা শিখের নাম হলো আমি আল্লাহর হুকুমগুলা মানবা আর একটা শিখের নাম হলো আমার নবীর তরিকায় চলবা এই দুইটা শিখ দিয়া
তুমি যদি তোমার সাড়ে তিন হাত বডি নামক রেলগাড়ি চালাইতে পারো, তোমার সাড়ে তিন হাত বডি নামক রেলগাড়ি আমার হুকুম আমার নবীর তরিকা নামক শিখ দিয়ে চলতে চলতে তোমার আসল ঠিকানা তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহ বলেন ওয়ামা ইউতিউল্লাহ ওয়ার রাসূল, ও আল্লাহর বান্দারা দুইটা কর্মসূচি, আল্লাহর হুকুম মানব নবীর তরিকায় চলব। রাজি আছেন নি? ইনশাআল্লাহ। সাতটা পুরস্কার, পুরস্কার কয়টা জোরে বলেন, পুরস্কার কয়টা? আল্লাহ বলেন মিনান নাবিগিন, মিনান নাবিগিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা বান্দা, আমার আল্লাহ আমি আল্লাহর হুকুম আমার নবীর তরিকায় যদি জিন্দেগিটা চালাইতে পারো পুরস্কার দিব চারটা। এক নম্বর পুরস্কার হলো জান্নাতে নবীরে দেখতে পাইবা, আরো জোরে জান্নাতে নবীদেরকে দেখতে পাইবা, আদম নবী থেকে আমরা নবী পর্যন্ত যদি এই দুইটা রেলগাড়ির শিখের উপর দিয়ে আমরা চলতে পারি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চললে, এক নম্বর লাভ হইলো জান্নাতে নবীর সাথে দেখা হইব। দুই নম্বরে ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম লিখেন দুই নম্বর লাভ হলো সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে সাক্ষাৎ হবে, সুবহানাল্লাহ। তিন নম্বরে সুহাদা, দ্বীনের জন্য ইসলামের জন্য নবীর মহব্বতে যারা শহীদ হয়েছে এই শহীদগণের সাথে জান্নাতে তোমাদের সাক্ষাৎ হইব। চার নম্বরে ওয়াস সলিহিন, যারা সুলাহা যারা নেককার যারা আল্লাহওয়ালা এমন আল্লাহওয়ালাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন কিনা আরো জোরে বলেন। দোয়া না কইরা কে কে যাইবেন গা হাত তুলেন, এখন দোয়া করুন। দোয়া হলো ইবাদতের মূল, কথা বুঝেন না আপনারা? আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদত। এখন যদি কেউ উঠেন এখন কোমরে ধরলে শুইতে পারবেন, উঠতে পারতেন না, এখন দোয়া হইব, কথা ঠিক না? দোয়া হইতো আসর মাগরিবের পর থেকে কষ্ট করতেছেন, রাত্রি দেড়টা বাজে গেছে গা, এতক্ষণ পর্যন্ত বইসা রয়েছেন, মা বাবার জন্য দোয়াটা করতেন না? দোয়াটা করতেন না? দোয়াটা করতেন না আপনারা? সবাই তো ইনশাআল্লাহ কয় না, সবাই বলেন ইনশাআল্লাহ। মা বাবার জন্য যাদের মা বাবা আছে অথবা নাই, মা বাবার জন্য আমরা দোয়া করব। ও মুসলমানেরা, এই যে মাদ্রাসাটা, দোয়ার আগে সৎকা আল্লাহর দরবারে কবুল, সুবহানাল্লাহ। কর দোয়ার আগে কোনো কিছু দান কইরা দোয়া করলে দোয়াটা মালিকের দরবারে কি হয়, কবুল হয়। আমি এই বড় মজলিস থেকে একটা মাত্র আবদার করব, এমন কোন কোন ভাই আছেন, মার নামে 500 বাবার নামে 500, দোয়ার আগে, দুয়ার আগে এই মাদ্রাসায় নগদ, মার নামে 500 বাবার নামে 500, আল্লাহর রাস্তায়। ভাই করোনা তো আমরা সবাই রে করোনা বানাই দিয়ে গেছে, এর পরেও যাদের কাছে আছে আল্লাহর রাস্তায় সবাই দান করব আমরা, রাজি আছেন নি সবাই? মার নামে 500 বাবার নামে 500, এখন দোয়া হবে। কেউ উঠলে মনে করুন যে টাকার কথা শুনে উঠে যেতেছে, এখন কেউ উঠতে পারতেন না, দিয়েন না টাকা সমস্যা নাই, বৈশা থাকেন, এখনই দোয়া হইব, মার নামে 500 বাবার নামে 500। সভাপতি সাহেব না, হাজি আব্দুল হাই সাহেব, মার নামে 500 বাবার নামে 500, ভাই আপনার নাম কি? তার নামে দিছে মা বাবার নামে, জনাব আবু আনসার ভাই 500 টাকার নগদ, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আপনার নাম কি? আইয়ুব হোসেন ভাই, মা বাবার নামে, বাবার নামে 500, 500 টাকা, বাবার নামে 500 টাকা, আল্লাহ ওনার দানটা কবুল করুক, সকলে বলুন আমিন। জহিরুল ইসলাম ভাই, মা বাবার নামে 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে 500-1000 যে যতটুকু পারেন দেন। এখন কোনো চাপাচাপি করবো না, রাত্রি বেশি হয়ে গেছে, নুজুলের রহমতের সময়, আল্লাহ তাআলার খাস রহমত আমাদের দিকে থাকাই রয়েছে, এই জন্য খুশি খুশি, কোনো চাপাচাপি নাই, কালেকশনের বেলাতে চাপাচাপি নাই, দোয়া করবেন মাদ্রাসার জন্য, দেন ভাই খুশি খুশি। আরেক ভাই, মা বাবার নামে 1000, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। দেন আর কেউ আসেন নি নগদ, 500-1000, 500 দিলেও সমস্যা নাই, দেন ভাই খুশি খুশি, 300-200 দেন, দেন যে যত দূর পারেন, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আছে দেন খুশি খুশি, দেন নগদ।
আর যদি কেউ বাকি লিখাইতেন চান যে আমি মান নামে 500 বাবার নামে 500 আগামী কাল অথবা এক সপ্তাহ পরে দিয়া দিমু তাহলে লিখাইতে পারেন দয়া করে মাদ্রাসা কুরআনের মাদ্রাসা আল্লাহু আকবার ভাইয়ের নাম কি জাকির হোসেন ভাই মা বাবার নামে 500 টাকা আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন বলেন বলেন খুশি খুশি বলেন যদি কেউ বাকি লিখাইতে চান রুহুল আমিন ভাই নগদ 500 টাকা মা বাবার নামে আল্লাহ কবুল করুক আল্লাহ যত মুর্দেগান কবরে আছে সকলের কবরে আল্লাহ এই দানের হাদিয়া পৌঁছায় দাও আমিন বলেন ভাই আমাদের আপনজনেরা আমাদের হাতের দিকে তাকাই রইছে আজকে দুনিয়ার টাকাটাকে আমরা বড় মনে করতেছি না দেন আল্লাহর হস্তে সবাই শরীক থাকেন শরীক থাকেন এই মাদ্রাসাটা অবস্থা তেমন বেশি ভালো না আপ মাদ্রাসাগুলো সরকারি কোনো অনুদানে চলে না আপনাদেরই দুইটা টাকা পাঁচটা টাকা এগুলার মাধ্যমে মাদ্রাসা চলে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাগুলো চলবে আল্লাহ কবুল করুক কথা ঠিক কি না এইজন্য ভাই খুশি খুশি দেন সবাই যারা দাঁড়িয়ে আছেন এই আপনারাও হ্যাঁ হিম্মত করেন ভাই সকলেই দেন 500 200 300 মাস ভাইয়ের নাম কি মুস্তফা ভাই জনাব মুস্তফা ভাই 500 টাকা মা বাবার নামে আল্লাহ তুমি কবুল করো সকলে বলো আমিন আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা দান করতেছে দেন খুশি খুশি দেন খুশি খুশি আর 4 5 মিনিট দেন আল্লাহর রাস্তায় মাদ্রাসাটা কিছু পাক আমাদের কাছ থেকে ভাই আল্লাহর রাস্তায় দেন 200 100 যে যতটুকু পারেন আরেক ভাই 100 টাকা আল্লাহ কবুল করুক সকলে বলো আমিন মাশাআল্লাহ আরেক ভাই মনসুর আলী ভাই 100 টাকা আরেকজনে 500 টাকা আল্লাহ কবুল করুক সকলে বলো আমিন ভাই একজন একজন হুজুর একজন যান একজন ভিতরে যান যদি কেউ 100 200 দিতে চায় কষ্ট করে মাশাআল্লাহ আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করুক দেখ একটা রুমাল দিয়ে দেন ভিতরে